আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেস্ট ভ্যালু ফর মানি, একটি ফিচার ফোন। যারা এই ধরনের ফোন খুঁজছেন, যে আপনারা আপনাদের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চান, যে এই ফোনটি টেকসই হবে, একাধারে অনেক স্ট্রং বিল্ড কোয়ালিটি হবে, এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু ইউনিক ফিচার থাকবে, ম্যাজিক ভয়েস, লাইক এখানে কিং ভয়েস, তারপরে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, বিগ ডিসপ্লে, তারপরে বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে, তারপরে এখানে থাকছে বিগ ব্যাটারি, সব মিলিয়ে আকর্ষণ। ওই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1550 টাকা। আর এই ফোন প্রাইস অনুযায়ী কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে, আর এই ধরনের আকর্ষণীয় সব ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। শুরুতেই আমরা এই পাওয়ার 450 এই মডেলের যে প্যাকেট আমাদের কাছে দেওয়া হয়েছে সেই প্যাকেটে আসছি। তো দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক ছাড়াও, মানে গ্রে ব্ল্যাক ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কালার প্রোভাইড করা আছে, যেটা দেখতেও খুবই চমৎকার লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 12 মাসের ওয়ারেন্টির কথাটা বলা হচ্ছে, এবং নাম্বার 1 গ্লোবাল ব্র্যান্ড তারা দাবি করছে এখানে উল্লেখ করা আছে, এবং খুবই নতুন একটা চমকপ্রদ প্যাকেটে তারা নিয়ে আসছে পাওয়ার 450 আইটেল। তো এখানে কিছু বেসিক ইনফরমেশনের পাশাপাশি যে কি ফিচার বা ভালো যে বিষয়গুলো এই ফোনের এখানে উল্লেখ করা আছে, এখানে দেখতে পাচ্ছেন 2.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা স্ট্যান্ডার্ড সাইজ, টাইপ সি পোর্ট, ম্যাজিক সাউন্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 1000টি কন্ট্যাক্ট সেভ করা যাবে, এবং কিং ট্রকার, মেনলি যারা হচ্ছে কিং ট্রকার ইউজ করেন, দেখা যাচ্ছে যে আপনার কল আসলে এখানে বলে দিবে নাম্বারগুলো এবং ডায়াল প্যাডের ইয়েগুলো বলে দিবে। আসলে আমরা ডিটেলস দেখাবো, যারা ব্ল্যাঙ্ক তাদের জন্য এই ফোনগুলো বেশ উপকারে আসে। এই জন্য আমি মূলত এই ফোনের রিভিউ বেশ কিছুদিন আগে ফোন আসলেও আমরা কিছুটা পরে করছি। ওয়ারলেস এফএম থাকছে, 32 জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে, যেটা আমার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে। রেয়ার ক্যামেরা, এখানে থাকছে ডায়াল, লার্জ ফ্রন্ট, মানে আইটেলের ক্ষেত্রে বড় ফ্রন্ট কিন্তু খুবই ভালো জিনিস, যে লেখাগুলো বড় বড় হয়। এখানে ডুয়েল সিম এবং বিটি ইউএসবি পোর্ট থাকছে, এবং আকর্ষণীয় সব এই ফিচারের সাথে এবার আমরা দেখবো যে এই ফোনটির বক্স কন্টেন্টগুলো। বক্সটির সাথে পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি, যেটা 2500 mAh, যেটা খুবই পাওয়ারফুল একটি ব্যাটারি। আইটেল বলছে যে লং টাইম, মানে 55 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই থাকবে এই ব্যাটারির চার্জ, যেটা খুবই ভালো একটি বিষয়। তারপরে যেটা থাকছে, দেখেন যে টাইপ সি পোর্ট সহ একটি চার্জার দিয়েছে তারা, যথেষ্ট ভালো তাদের এই আইডিয়াটা যে টাইপ সি পোর্ট হবে সকলের জন্য। অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধ মানুষ ইউজ করে, তাদের উল্টা সেটা মনে থাকে না, তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট এই চার্জারগুলো। আমার মতে প্রত্যেকটা ফোনের সাথে এই টাইপ সি পোর্টের চার্জার দেওয়া উচিত। শেষে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, এবং ওয়ারেন্টি কার্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে আইটেলের কাছ থেকে। এবার আমরা আবার ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে এটার ফিজিক্যাল ওভারভিউ বলতে বাটনগুলো বেশ গ্লোসি, দেখতে খুবই চমৎকার, একেবারে আলাদা আলাদা বাটনগুলো করা হয়েছে দেখতে, যার কারণে আরও ভালো লাগছে। এবং পিসের টেক্সচারটা দেখতে পাচ্ছেন একটু মানে কম স্ক্র্যাচ পড়বে মনে হয়, এবং ক্যামেরার যে বাম্পটা দেওয়া হয়েছে এটাও কিন্তু আকর্ষণীয়, অন্যান্য ক্যামেরা থেকে একটু আলাদা, দেখতে ইউনিক। এবং সাথে থাকছে সেকেন্ডারি স্পিকার, আর টপে দেখতে পাচ্ছেন একটা টর্চ লাইট, যেটা টার্গেট টর্চ, খুব ভালো আলো প্রোভাইড করবে এটাতে। এই জন্য আমার সব দিক থেকে এই ফোনটি ভালো লেগেছে, যেহেতু দেখতে পাচ্ছেন যে একটা ফিচার ফোনে কী চায়, একটা বড় টর্চ লাইট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে টাইপ সি পোর্ট এবং মাইক্রো এসবি চার্জিং পোর্ট, এবং কথা সাউন্ডও এটার ভালো। আমি 3 থেকে 4 দিন মতো এই ফোনটি ইউজ করে দেখেছি, যার কারণে আমার মনে হয়েছে যে একটু স্পেশালভাবে এটার একটা রিভিউ করা উচিত। তো এই জন্যই আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করছি। তো এইটা দেখলেন হচ্ছে এটার যে ফিজিক্যাল ওভারভিউ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু আমরা এটার উপরে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে 2.4 ইঞ্চি সেটা দেখবো, এবং আইটেলের লোগোটা দেখতে পাচ্ছেন যে তারা লোগোর ডিজাইনটা চেঞ্জ করেছে, আর এখানে উপরে P450 এটার মডেল। তো এটা কিন্তু মডেল 2 রকম হয়ে থাকে আইটেলের, যেটা আপনারা জানেন। তো আমরা একটু ব্যাকপার্টটি খুলে এটার পিছনের ফিটিংটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্লাস্টিক বিল্ডের ব্যাকপার্টটা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্যান্ডার্ড এবং একটা মাইক্রো সিম লাগানোর সিস্টেম দেওয়া হয়েছে, 2 রকমই দেওয়া হয়েছে, যার কারণে বেশ ভালো লাগেছে বিষয়টা। এবং এখানে কিন্তু একটি স্পিকার আমরা দেখতে পাচ্ছি পেছনের দিকে, এবং এখানে দেখতে পাচ্ছেন টিনগুলো বের হয়ে আছে, তারপরেও এই ফোনটা যথেষ্ট শক্তপোক্ত। বেশ কিছুদিন আগে মার্কেটেও আসলে আমরা অনেকগুলো ইউনিট সেল করেছি, কোনো প্রবলেম আসেনি এই ফোনটির, এটা হচ্ছে বড় ব্যাপার, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। এবং এখন দেখতে পাচ্ছেন যে এটা ফোনটা চালু হচ্ছে, এবং আইটেলের লোগো, সাউন্ডের বিষয়টা আমি একটু বলে নিই, স্পিকার সাউন্ড যথেষ্ট লাউড, আপনি যেখানেই থাকেন না কেন, অনেক গ্যাঞ্জামের মধ্যে থাকলেও কিন্তু রিংটোনটা যেহেতু জোরে বাজবে আপনি খুবই ইজিলি শুনতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বড় একটি ক্লক দেওয়া আছে ডিসপ্লের উপরেই, এবং ডায়াল প্যাডের শব্দগুলো দেখেন,
তো এখানে কিন্তু অক্ষরও বড় উঠছে এবং লেখাগুলোও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। যারা চোখে একটু কম দেখেন তাদের জন্য আমি বলবো যে একটা আদর্শ সেট হতে পারে এটা, যেহেতু বলেও দিচ্ছে আবার লেখাগুলোও বড়, দেখতেও সুবিধাজনক। সব মিলিয়ে আমার কাছে একটু মানে বেটার একটা অপশন মনে হয়েছে এগুলো। তো প্রথম থেকে যদি আমরা শুরু করি, কন্ট্যাক্ট 1000 কন্ট্যাক্ট সেভ রাখা যাবে এই ফোনে। মেসেজের ক্ষেত্রে যদি আমরা একটু দেখে নিই যে মেসেজ কতগুলো এখানে আসবে, তো 200টি SMS এটার ফোনে আপনারা সেভ রাখতে পারবেন। তারপরে কল হিস্ট্রি এখানে থাকছে, এবং তারপরে থাকছে হচ্ছে ক্যামেরা। একটি ক্যামেরা দেওয়া হয়েছে এখানে যেটার কোয়ালিটি বেশ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি উঠানো যায় এটার ক্যামেরাতে। তারপরে যেটা FM রেডিও, ওয়ারলেস FM, মিডিয়াদের মধ্যে আসলে ভিডিও রেকর্ডার, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার এবং সাউন্ড রেকর্ডার, ফাইল ম্যানেজার এখানে দেওয়া হয়েছে। এবং এই ফোনটির ব্যাটারি যেহেতু 2500 mAh, যার কারণে অনেক মিডিয়া কনজামশন করা যাবে এটাতে, মানে অনেক দেখা যাচ্ছে যে ওয়াজ শুনতে পারবেন দীর্ঘ টাইম জুড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্মের অপশন দেওয়া হয়েছে, তারপরে আইজোন, তারপরে আইজোনের মধ্যে যেটা থাকে ফেসবুক, তারপরে নর্মালি ইউজের জন্য যে বিষয়গুলো থাকে এখানে দেওয়া আছে। তারপরে থাকছে প্রোফাইল, তারপরে সেটিং, এখানে দেখতে পাচ্ছেন কিং ট্র্যাকার। এখানে আকর্ষণীয় যে ব্যাপারটা আছে আপনার সাথে শেয়ার করি, কিং ট্র্যাকার কিন্তু আপনারা এখানে কাস্টমাইজ করতে পারছেন। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট স্পিক, এখানে স্পিকার, যখন কন্ট্যাক্টে আপনি যাবেন আপনার সেভ করা নাম্বার কিন্তু ও রিড করে দিবে, মানে এতগুলো ফিচার একসাথে অন্য ফোনে কিন্তু আমি পাইনি। তারপরে দেখতেছেন দ্বিতীয় অপশনে ডায়ালার কি স্পিকার, মানে আপনি যেটা ডায়ালে তুলবেন সেটা কিন্তু এখানে বলে দিবে। তারপরে হচ্ছে ইনকামিং কল স্পিকার, যেটা খুবই ভালো এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় টাইমটা আপনাকে বলে দিবে। অনেকেই কিন্তু চোখে দেখেন না, তারা না মানে নাম ফোন নিয়ে দেখতে পারেন না, শুধু রিসিভ করেন, তাদের জন্য টাইম বলা ফোন কিন্তু খুবই কম আছে। এখানে কিন্তু আপনাকে টাইমটা বলে দিবে বেলায় বেলায়, এটা খুবই ভালো অপশন। যারা কিং ট্রকার খুঁজেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে আমি মনে করি। টর্চ লাইটের আলো তো একেবারে বস লেভেলের আমি মনে করি, যে একেবারে দেখতে পাচ্ছেন দুর্দান্ত আলো হয়। তো আমার কাছে এই জন্য সামগ্রিক মিলিয়ে এটা ভ্যালু ফর মানি মনে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার, ক্যালকুলেটার, বিটি, এখানে সব কিছুই থাকছে। সেলফ ডিক্লিয়ারেশনের বিষয়গুলো থাকছে, সেটিংয়ের মধ্যে কল সেটিং, এবং কল সেটিংসের মধ্যে ব্ল্যাক লিস্ট পেয়ে যাচ্ছেন, টাইম রিমাইন্ডার, তারপরে ওই অটো, এই যে কানেক্ট নোট থাকছে, যখন ফোনটা রিসিভ হবে তখন ভাইব্রেশন দিবে, ম্যাজিক ভয়েস থাকছে, মানে কি নেই এই ফোনটিতে আসলে, মানে আমি কি বলবো আর কি, আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন আমি বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যান, ও ম্যান, চাইল্ড, তিনটি আলাদা আলাদা ভয়েসে আপনারা কথা বলতে পারবেন ম্যাজিক ভয়েসের মাধ্যমে। অটো কল রেকর্ডিংও এখানে পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ডিং। তো এই ছিল এটার ফোনের যে বিষয়গুলো, সিকিউরিটির অপশনগুলো যা থাকে অন্য ফোনে এটাতেও তাই। সুপার পাওয়ার মানে ব্যাটারি সেভিং মোডের মধ্যে 7 থেকে 1 সপ্তাহের মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এটা, যদি সুপার ব্যাটারি মোড ইউজ করেন। নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধা থাকছে। এই ছিল একটা ফোনের সামগ্রিক যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগার কারণে, যে একটা মানুষ নিশ্চিন্তে একটা যদি ফোন কিনতে চায়, আমার মতে 1600 টাকার মধ্যে এটা একটা বেস্ট অপশন। বাড়িতে যদি দিতে চান তাও সেক্ষেত্রে ভালো হবে, আপনি যদি নিজে ইউজ করতে চান, মানে সাউন্ড কোয়ালিটি ভালো, টর্চ লাইট ভালো, ব্যাটারি চার্জিং ব্যাকআপ ভালো, ডিসপ্লেটা বড় এবং টেকসইও হবে, সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো এই ফোনটি সম্পর্কে আরও যদি কিছু বিস্তারিত জানতে চান কমেন্ট করতে পারেন, আর এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।